সবাইকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের বিষয় হচ্ছে অতীতের স্মৃতি, যে গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। যে কোনো গল্প বা উপন্যাস জানার আগে আমাদের সে লেখকের জীবন কাহিনীটা জানা উচিত। এখানে তোমরা খেয়াল করো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তিনি তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকার কারণে শিক্ষাজীবন শেষ করতে পারেননি। পরবর্তীতে 1903 থেকে 1916 সালে তিনি রেঙ্গুন অবস্থান করেন, সেখানে তার সাহিত্য সাধনা শুরু হয়। বড় দিদি উপন্যাসটি লেখার মাধ্যমে তার সাহিত্য সাধনা শুরু। এটি 1907 সালে ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে তার সাহিত্য খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি একের পর এক গল্প উপন্যাস লিখে পাঠক হৃদয় জয় করে নেন। তার বিখ্যাত গল্প উপন্যাসগুলোর মধ্যে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, বৃহদাহ ইত্যাদি খুবই জনপ্রিয়, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং তাকে এখনো পর্যন্ত অপরাজেয় কথাশিল্পী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি পাঠকের আবেগটাকে খুব মূল্যায়ন করতে পেরেছিলেন। তার জীবনে তিনি যে পদকগুলো পেয়েছেন সেগুলো হচ্ছে জগত্তারিণী স্বর্ণপদক ও ডিলিট ডিগ্রি। এ দুটি পদক তিনি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং অন্যটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার মৃত্যু হয়েছে 1938 খ্রিস্টাব্দে। এবং এই লেখকের যে গল্পটি আমরা আজকে পড়তে যাচ্ছি অতীতের স্মৃতি, এ গল্পটির মূল বিষয় হচ্ছে একজন অসুস্থ ব্যক্তির সাথে একটি প্রাণী কেমন মমত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে, যা দেখে শিক্ষার্থীরা তাদের ভিতরের নিষ্ঠুরতাকে পরিহার করবে। এটি এই গল্পটির মূল বিষয়বস্তু, যার নামকরণ করা হয়েছিল প্রথমে দেওঘরের স্মৃতি এবং পরবর্তীতে এই নামকরণটি কিছুটা পরিবর্তন করে রাখা হয় অতীতের স্মৃতি। একজন অসুস্থ ব্যক্তি কিভাবে একটা প্রাণীর প্রতি ধীরে ধীরে তার মমতা অনুভব করেন এবং এই মমতা থেকে তাদের ভিতরে যে সহানুভূতির সম্পর্কটি গড়ে ওঠে, এটি এ গল্পের বিষয়বস্তু। পরবর্তীতে আমরা দেখতে পাই এই লেখক এই প্রাণী, যে কুকুর, যে তুচ্ছ একটা প্রাণী, সে তুচ্ছ প্রাণীকে মূল্যায়ন করতে গিয়ে তাকে অনেক উপরে তুলে নিয়ে আসে, তাকে অতিথি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। এই অতিথিকে তিনি নিয়মিত খাওয়ার জন্য দাওয়াত দেন এবং তিনি যেখানে ঘুরতে যান সেখানে এই কুকুরটিকেও নিয়ে যান। এই কুকুরটিকে যে তিনি অতিথি হিসেবে বাড়িতে নিয়ে আসেন, এটা যে অন্য একজন ব্যক্তির ভালো না লাগতে পারে এই বিষয়টি লেখক প্রথমে বুঝতেই পারেননি। তার এই বাড়িতে যে বাড়ির গেটের সামনে তিনি অতিথিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভিতরে আসার জন্য, তিনি সাহস পাননি। পরবর্তীতে ভিতরে আসলেও তার বিরুদ্ধে একজন প্রবল প্রতিদ্বন্দ্বী ছিল। পরবর্তীতে যা লেখক জানতে পারেন যে এই বাড়ির একজন মালির বৌমালিনী, যিনি এই কুকুরটিকে কোনোভাবেই সহ্য করতে পারেননি, কারণ তার খাবারে এই কুকুরটি ভাগ বসিয়েছে। যে খাদ্যগুলো অতিরিক্ত বেঁচে যেত সেই অতিরিক্ত খাবারগুলো এই কুকুরকে দেওয়ার জন্য লেখক অনুরোধ করেছিলেন, কিন্তু তার এই অনুরোধ প্রথম দিকে রাখা হয়নি, কারণ মালিনী তাকে এই কুকুরটিকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং যে অতিরিক্ত খাদ্যগুলো থাকতো সমস্ত খাদ্যই এই মালিনী নিয়ে যেত এবং এর পেছনে প্রত্যেক চাকরেরই স্বীকৃতি ছিল। তারা কুকুরটির চেয়ে মালিনীকে একটু বেশি প্রশ্রয় দিত। পরবর্তীতে যখন বিষয়টি লেখক বুঝতে পারলেন, তখন আবার নতুনভাবে লেখক এই কুকুরটিকে বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন এবং কুকুরটি প্রায়ই তার বাড়িতে দুপুরবেলায় এসে বসে থাকত এবং তাকে পর্যাপ্ত খাবার দেওয়া হতো। এভাবে দীর্ঘদিন কুকুরটির সাথে থাকার পরে তার বাড়িতে যাওয়ার জন্য তার ভিতরে তিনি তাগিদ অনুভব করলেন এবং বাড়িতে যাওয়ার জন্য তিনি ট্রেনের টিকিট কাটলেন বা বাড়িতে ফেরত যাবেন। পরের দিন যখন বাড়িতে ফেরত যাবেন, তার সমস্ত জিনিসপত্র বাঁধা হলো, দেখা গেল যে কুকুরটি অতিথি হিসেবে তার যে অতিথি হিসেবে এই লেখককে তার সেবা দেওয়া শুরু করে দিলেন। তিনি
দৌড়াদৌড়ি করে তার এই যে জিনিসপত্র বাঁধা হচ্ছে এগুলো দেখাশোনা শুরু করলেন। পরবর্তীতে সব ব্যাগ ট্যাগ গাড়িতে তোলা হলো এবং ট্রেনের স্টেশনে রেল স্টেশনে যা হলো এবং কুকুরটিও তাদের সাথে গাড়িতে করে রেল স্টেশন পর্যন্ত পৌঁছলেন। লেখক যখন টিকিট কেটে ট্রেনে বসলেন প্রত্যেককে বকশিস দিলেন, তখন কিন্তু কুকুরটিকে বকশিস দেওয়া হয়নি। ট্রেনটি যখন ছেড়ে দিল তখন প্রত্যেকেই চলে গিয়েছে, কিন্তু তার যে সেই অতিথি অতিথি দূরে দাঁড়িয়ে আছে তার চোখগুলো ছলো ছলো করছে এবং লেখক নিজে এখান থেকে আর চলে যাওয়ার কোনো তাগিদ অনুভব করলেন না। তিনি মনে মনে চিন্তা করতে থাকলেন আজকে এই অতিথি সেই বাড়ির সামনে গিয়ে বসে থাকবে কিন্তু কেউ গেট খুলবে না, গেটে একটা বড় তালা লাগানো থাকবে এবং অতিথি আমাকে খুঁজে বেড়াবে, আমাকে পাবে না, এক সময় খুঁজতে খুঁজতে অতিথি ফেরত চলে যাবে। লেখক নিজের মনে আর বাড়ি ফিরে মানে বাড়িতে যাওয়ার তাগিদটা অনুভব করলেন না। এভাবেই এই গল্পের মাধ্যমে একটা তুচ্ছ জীবের প্রতি মানুষের মমতা প্রকাশিত হয়েছে। এই গল্পটির মাধ্যমে তোমরা যা শিখলে সেই বিষয়বস্তুটি ভালো করে মুখস্থ করে আসবে আর এর পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে।